বিরতির পর আবারও আপনাদের স্বাগত। চোখ রাখবো এবার পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের দিকে। রাত 10টার সময় আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড়ে। ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার কথা রয়েছে। ঘূর্ণিঝড়ের জন্য তৈরি রয়েছে বাংলাদেশ। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি ঋদ্ধিমান রয়েছেন আমাদের সঙ্গে, এবং তার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। ঋদ্ধিমান, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা রয়েছে, ঘূর্ণিঝড়ের জন্য কতটা প্রস্তুত রয়েছে বাংলাদেশ? ঘূর্ণিঝড়ের যে বিষয়টি রয়েছে, এটি হলো অনেকটা সিত্রাঙের আদলে এটি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে বেরিয়ে আসছে, এবং এটি আজকে রাত 10টা নাগাদ থেকে ভোর রাত নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে, এমনটি আমাদেরকে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আজকে বন্ধের দিন, যে বিজয়া দশমীর যে বন্ধ, সরকারি বন্ধ চলছে, সেই বন্ধেও কিন্তু বাংলাদেশের প্রশাসনিক ভবন যে সচিবালয় রয়েছে সেখানে জরুরি বৈঠকে বসেন তারা। সেই বৈঠক থেকে মানুষদের প্রায় 20 লক্ষ মানুষকে উপকূল থেকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়ার কথা নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেখানে প্রায় 30টির মতো উপজেলা রয়েছে যে উপজেলার ইউরোদের অর্থাৎ নির্বাহী কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, এবং ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলের এখানে ছুটি বাতিল করা হয়েছে। বাতিল করে তারা সবাই, প্রশাসনের সবাই এখন উপকূলের দিকে ছুটে যাচ্ছে। তারা যে কোনো মূল্যেই হোক না কেন, তারা এই মানুষকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং সকল রকমের প্রস্তুতি নিয়েছেন। জরুরি বৈঠকে ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান আজকে যেটা জানালেন, যে এখানে শিশু খাদ্য এবং গবাদি পশু সহকারে এখানে 2 কোটি টাকা তারা বরাদ্দ দিয়েছেন। এটা শুধু শিশু খাদ্য এবং গোখাদ্যের জন্য। এখন মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী রোধে কিন্তু সেখানে গবাদি পশু রাখারও একটি সরকার ব্যবস্থা করেছে। তিনি দাবি করেছেন যে আদিনা সরকারের আমলে, এবং যে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য, দুর্যোগকালীন ব্যবস্থা গ্রহণে এখানে মৃত্যুটা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসতে তারা সক্ষম হয়েছে। এ আজকে যে ব্রিফিংটা হলো, জরুরি ব্রিফিং এ তারা বলছেন যে 12টি জেলাকে তারা চিহ্নিত করেছেন, যে চিহ্নিত এই জেলাগুলোতে সেখানে চিত্রা মানে ঘূর্ণিঝড় এমন আঘাত হানতে পারে, এবং এদিকে বরিশাল এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে, এবং এটা যখন করবে তখন সেটা বাতাসের গতিবেগ থাকবে প্রায় 80 কিলোমিটারের উপরে গতিবেগ থাকবে। এখন যে রাস্তাটি তারা বলছেন যে সন্দ্বীপ, চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ একটি জায়গা আছে, সেই সন্দ্বীপ উপকূল দিয়ে যদি হয় তাহলে এটি এই চট্টগ্রামের ঠিক পাশ দিয়ে পাশ ঘেঁষে সীতাকুণ্ড উপর দিয়ে এসে কিন্তু এটি ত্রিপুরা রাজ্যেও কিন্তু এই বাতাসটা আঘাত করবে। হ্যাঁ, হয়তোবা অনেক জোরালো ভাবে আঘাত না করতে পারে, কিন্তু এটা কিন্তু ত্রিপুরা রাজ্যকেও একটা অংশকে, যে যেটা বাংলাদেশের সীমান্ত অঞ্চল আছে চট্টগ্রামের সঙ্গে, ফেনীর সঙ্গে যে সীমান্তটি রয়েছে, সেই সীমান্তে কিন্তু সেখানে একটি আঘাত আনতে পারে, এবং এতটাই প্রবল তারা বলছেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি অত্যন্ত প্রবল, যেটি নাকি চিত্রাঙের আঘাতে, চিত্রাঙের আদলে সেটাকে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই জন্যে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে প্রায় 50,000-এর মতো স্বেচ্ছাসেবককে উপকূল অঞ্চলে। একদম একদম ঋদ্ধিমান, একটা বিষয় জানার চেষ্টা করব। আজ তো বিজয়া দশমী, অর্থাৎ দুর্গাপূজার বিজয়া দশমী, এবং আজকে রাত্রিবেলাতেই এই আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের রয়েছে। তো সেই ক্ষেত্রে আজকেই কি প্রশাসনের তরফে কি কোনো নির্দেশনা বা কিছু রয়েছে, যে আজকে বিসর্জন পর্ব পুরো শেষ করে ফেলতে হবে, বা এমন কিছু কি করা হয়েছে, নাকি আজকে এবং আগামীকালকেও কোনো বিসর্জনের পর্ব থাকবে বাংলাদেশে? আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম এই বিষয়টি কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যে আজকে তো বিজয়া দশমী এবং বিসর্জনের বিষয় রয়েছে। তারা বলছেন যে বিসর্জনটা তো আমাদের সন্ধ্যা নাগাদ হয়ে যাবে, সন্ধ্যা 8টা নাগাদ হয়ে যাবে, আর অধিকটায় উপকূলের যা লোকবল আছেন সেই লোকজনকে 8টা থেকে 10টার মধ্যে সকল লোকদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। এই বিষয়টা তেমন কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই বিষয়টা তারা, হ্যাঁ, প্রশাসন যথেষ্ট ভাবে গুরুত্ব দিয়েছেন, এবং আরেকটি কথা জানিয়ে রেখে এর মধ্যে কিছুক্ষণের মধ্যেই মানে এই বিসর্জন র্যালি শুরু হয়ে যাবে, এবং তারা সেখানে 3 স্তরের ব্যবস্থা রেখেছে, নিরাপত্তা ব্যবস্থা রেখেছে, এবং সেখানে এলিট ফোর্স যেটা রয়েছে বাংলাদেশের র্যাব, সেই র্যাব হলো বিসর্জন ঘাটে সেখানে তারা অবস্থান নিয়েছে। সেই বিষয়গুলো যথেষ্ট ভাবে প্রশাসনের তরফে
এবারে ভক্তদের মাঝে এমন একটি উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে যে তারা মনে হচ্ছে যে একটি স্মরণীয় ঘটনা হয়ে গেছে এবারে দুর্গা উৎসব, যে তারা এতটা নির্বিঘ্ন উৎসব করতে পেরেছেন, এখন সকল ধর্মের সম্মিলন ভাবে তারা উৎসবটা করতে পেরেছেন, এই জন্য সবাই তারা খুশি। আমরা হয়তো সন্ধ্যা নাগাদ ওই ধরনের বার্তাও আমরা দেখাতে পারবো, নিউজ দিতে পারবো, আমরা স্টোরি দিতে পারবো, আমরা আমাদের দর্শক দেখাতে পারবো। একদম অসংখ্য ধন্যবাদ ঋদ্ধিমান বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আমরা কথা বলছিলাম নিউজার গার্ডের বাংলাদেশের প্রতিনিধি ঋদ্ধিমানের সঙ্গে, এবং ঋদ্ধিমান কিন্তু বিস্তারিত ভাবেই তুলে ধরলেন যে কি পরিস্থিতি রয়েছে, এবং বাংলাদেশ সরকার পুরোপুরি ভাবেই প্রশাসন প্রস্তুত রয়েছে, এবং ইতিমধ্যে এই সাধারণ মানুষকে উপকূলবর্তী অঞ্চল থেকে সরিয়ে ফেলা হয়েছে, এবং যেহেতু আজকে দুর্গাপূজার বিসর্জন এবং বিজয়া দশমী, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করে 8টার মধ্যে অন্তত পক্ষে সেখানে বিসর্জন শেষ করে ফেলা হবে, এবং তারপরেই তাদেরকে যে সহায়তা কেন্দ্র এবং যে আশ্রয়স্থল সেখানে নিয়ে যাওয়া হবে এমন বার্তা এই মুহূর্ত পর্যন্ত দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।